ধর্মের অস্থিরতা বিভিন্নভাবে ভারতবর্ষের বুকে চলছে, সেই ধর্মের যে কথা বিভিন্ন টিভিতে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, আমি একটাই প্রশ্ন তুলি, হিন্দু কি ধর্ম? প্রথম প্রশ্ন হচ্ছে হিন্দু কি ধর্ম? না, হিন্দু একটা মত। মুসলমান কি ধর্ম? না, সেটা একটা মত। খ্রিস্টান কি ধর্ম? না, সেটা একটা মত। বৌদ্ধ সেটাও একটা মত। আর যেখানে এখানে মত থাকবে সেখানে মতান্তর থাকবে, যেখানে মতান্তর থাকবে সেখানে মত পরিষেবা থাকবে, সেখানে হিংসা থাকবে। কিন্তু আমি চাই এই মত পরিষেবা থেকে দূরীভূত করে সত্যি সনাতন আদর্শের জোয়ারে সবাই ভাসবে। আমরা মানুষ, আর সেই মানুষের আমি দেখতে পাচ্ছি এখানে আমার সকল ঘরের মানুষ, আর আমার পাশে দাঁড়িয়ে আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই মানুষটা আমার পাশে দাঁড়িয়ে, এই মানুষটি কি মুসলমান না হিন্দু না খ্রিস্টান? আগে হচ্ছে এই মানুষটি হচ্ছে আগে মানুষ, তারপরে তার পরিচয় হচ্ছে তিনশো কেউ মতে আছে। সকলের উপরে দেখো, তাকিয়ে দেখো এক নীল আকাশ, আমিও দেখছি আকাশ, তুমিও দেখছি আকাশ, যে বৌদ্ধ সে দেখছি আকাশ, সবাই দেখছি আকাশ। আকাশের অনেক নাম আছে, কিন্তু আমরা হচ্ছি সেই মানুষ। আমরা ভুলে যাই, আমরা ইসলামের কথা ভুলে যাই, আমরা হিন্দুত্বের কথা ভুলে যাই। আমাকে ফোন করেছিল, আমি ছিলাম নর্থ বেঙ্গলে শিলিগুড়ির বুকে, আমার শুক্রবারের রাত্রিবেলা একটা ফোন গেল শ্যামল ঘটক হাইকোর্টের প্রেসিডেন্ট বার কাউন্সিলের। আমি বললাম আমি শিলিগুড়ি থেকে ফিরছি, আমার এখানে একটা জনসভা আছে, আমার ঘরের মানুষরা আসবে। তারপরে রাস্তা রাস্তাতে যখন মোরগ্রাম পাস করছি আমি গাড়িতে, তখন আমার সাথে কথা হলো আমার ঘরের মানুষটির সাথে। আমি কথা দিলাম আমি যত রাত্রে এই পৌঁছাই না কেন আমি কালকে পৌঁছচ্ছি, আমি আজকে এসছি আমার ঘরের মানুষের পাশে, ঘরের মানুষের কাছে। তাই আমি একটা কথা বলতে চাই, কথাটা হচ্ছে আমরা সবাই ধর্ম ধর্ম করে লাফিয়ে বেড়াই। ইসলাম একটা কথা হচ্ছে, ইসলাম কথার অর্থ যদি আমি বুঝি, তাহলে সেই ইসলাম কথা হচ্ছে পবিত্র শান্তির প্রতীক। যে শান্তির প্রতীক সারা বিশ্ব প্রতিষ্ঠা পেতে পারে, কোথায় কোথায় সেই শান্তির প্রতীক? আমি যদি হিন্দু হই, আমি যদি হিন্দু সনাতন আদর্শকে মানি, কোথায় সেই চণ্ডীর বাণী, যা দেবী সর্বভূতেষু জাতি রুগ্নে সংস্থিতা? কোথায় সেই, কোথায় সেই গীতের বাণী, ঈশ্বর সর্বভূতানে হৃদস্থলে দৃষ্টিতে ব্রহ্মের সর্বভূতানে চলতে রুমানে মায়া? কোথায় সে কথা? কোথায় আমি যদি ইসলাম হই, মোহাম্মদ কোরআন শরীফের ব্যক্তিগত লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, কোথায় সে কথা? প্রত্যেক পরমাণু মতামানব খোদা জানা ভগবান বিরাজ করছে। আমি মাইক্রোফোনে ধরতে গেলাম, আমাকে কষ্ট হবে, এখানে আমার খোদা আছে, আমার ভগবান আছে, আমার ঈশ্বর আছে। আমরা কোথায় একটু বাস করছি? আমরা ধর্মের নামে লড়াচ্ছি, আমরা ধর্মের নামে বিভেদ করছি, আমরা ভুলে গেছি আমরা মানুষ। ওপরে একজন আছে সবটা মালিক এ খায়, সবটা মালিক এ খায়। এই বিশ্ব স্রষ্টা তিনি, এই স্রষ্টা তিনি সৃষ্টি করেছে তার সৃষ্টিকে সুন্দর রাখার জন্য, এই সৃষ্টিকে বয়ে নিয়ে যাওয়া, লাগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, সুন্দর করে রাখার জন্যে। আর সেই সৃষ্টিকে ধ্বংস করছে কিছু সত্যবেশী আমার ঘরে, যারা মানুষ বলে পরিচয় পায় না, যারা মানুষের আকৃতিতে আছে কিন্তু মানুষ হতে পারেনি। তাই আমি একটা কথা বলি সব জায়গায় গিয়ে, যে মানুষ হও, মানুষ হও। কারণ আমরা বললো হয়তো তারা বলবে আমরা কি মানুষ নই? তোমরা যদি মানুষ হবে, মানুষের গর্ভে জন্ম নিলে কি মানুষ হওয়া যায় গো? তাহলে কি আমরা বলি কেন, হায় আল্লাহ, হে ভগবান, কত চেষ্টা করলো আমার সন্তান থেকে মানুষ করতে পারলাম না। কেন মানুষ করতে পারলো না? মানুষের গর্ভে তো জন্ম নিয়েছিল। কারণ মানুষের গর্ভে জন্ম নিলে মানুষ হয় না, তাকে মানুষ হতে হয়, তাকে মানুষ করে নিতে হয়। তাই প্রথম কথা হচ্ছে আমরা মানুষ, আমরা নিজেরা মানুষ হবো, প্রত্যেককে মানুষ করে কাছে টেনে নেব। কেউ দস্যু নয়, কেউ দানব নয়, কেউ গুন্ডা হয়ে জন্ম নেয়নি এই পৃথিবীর বুকে, সব ঈশ্বরের সন্তান। যখন ফুল ফোটে কুড়ি হয়ে, তখন সে ফুলতে ফুলতে কুড়িটা হয় সে ফুল ফুটে ভুয়া বর্ধন করার জন্যে। কিন্তু সেই কুড়িটাকে কিছু কীট এসে কেটে দেয় ওই পাপ কুড়ি অবস্থাকে, তখন সে যখন ফুটে একটা কুচ্ছিত দেখায়, আর আমরা বলি ফুলটা নষ্ট হয়ে গেছে। আজ সমাজে যেভাবে যাদেরকে বদমাইশ বলছে, গুন্ডা বলছে, দস্যু বলছে, আজকে তারা খারাপ,
যদি আমরা সরিয়ে দিই, আমরা বিভেদ করি, তাদেরকে বুকে টেনে নিতে পারি না, আমরা মানুষ করে নিতে পারি না, তার জন্য দায় তারা নয়, তাই আমি, তাই তোমরা, তার জন্য তাই সমাজ সবাই। আজ ভারতবর্ষের বুকে আজকে যারা যে ধর্মের মতের মানুষই হোক না কেন, একটা কথা শিখিয়েছে, সেটার নাম হচ্ছে প্রেম। সেই প্রেম আস্তে 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 ধীরে সেই সেই ভালোবাসা মহিলারা এসেছেন মিছিল নিয়ে, আপনারা দয়া করে তাদের জায়গা দিন, ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে বসাই, মহিলারা এসছেন তাদের বসার জায়গা দিন, পুরুষরা একটু দাঁড়িয়ে যান, বেঠি আর বেঠি বেঠি ইতমেরানসে বেঠি চলি, আপনারা সরে যান, সামনে রয়েছে মহিলাদের চেয়ার ছেড়ে দিয়ে আপনারা দাঁড়ান, মেয়েদের বসতে দিন, মায়েদের সম্মান দিন, বোনেদের সম্মান দিন, বসো আপনার বেঠিয়ে জায়গায় বেঠিয়ে, চলো চলো, এই দাঁড়াবেন না, দাঁড়ান থেকে, এই দাঁড়ান থেকে, মেয়েদের দেখেননি নাকি, হ্যাঁ চলো ভাই, একটাই কথা বলি, ভারতবর্ষের ধর্ম হচ্ছে সেই কাজ, ভারতবর্ষের ধর্ম হচ্ছে আদর্শ, মানবিকতা, ভালোবাসা, নিষ্ঠা, আদর্শ, কিন্তু আজ সেইগুলো একদম ভুলিস হয়ে যাচ্ছে। তাই আমার এখানে বলবো, যারা আমার সামনে আছো সব আমার ঘরের মানুষ, যারা মঞ্চে আছো তারা আমার ঘরের মানুষ, সবাই আমরা সবাই এক, আমরা একই বাড়ির একই ঘরের একই বাড়ির একই মালিকের, তাই আমরা বিভেদ নাই। আজ যে ভারতবর্ষের দিকে ধর্মের অস্থিরতা সৃষ্টি করে একদল সপ্তনেশী মানুষ, তারা ধর্মের নামে বিভেদ বৈষম্যতা সৃষ্টি করে আজকে আমাদেরকে বিভিন্নভাবে বিভেদ করার সৃষ্টি করছে, কিন্তু আমরা ভুলে যাব না কোরআন শরীফের কথা, আমরা ভুলে যাব না হাদিসের কথা, আমরা ভুলে যাব না গীতা চণ্ডীর কথা, যদি আমরা যদি হিন্দু হয় তাহলে গীতা চণ্ডীকে মানবো, ভগবানকে মানবো, যদি আমরা ইসলাম হয় তাহলে আমরা কোরআন শরীফকে হাদিসকে মানবো, আমরা যদি খ্রিস্টান হয় তাহলে আমরা বাইবেলকে মানবো, কিন্তু আজ আমাদের মধ্যে সেই বিভেদ বৈষম্যতা সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা কি সেই বৈষম্যতা বিভেদের মধ্যে করতে চাই, আমরা কি সেই বৈষম্য যারা নিজেদের সত্য সিদ্ধির জন্য যারা চৈতন্য করছে তাদের খপ্পরে করতে চাই, আমরা মানুষ, তারপরে আমাদের ধর্ম মত, আগে আমরা বাঁচতে চাই। আজ ভারতবর্ষের বিভিন্ন বুকে, আজকে পশ্চিমবঙ্গের বুকে বলবো কেন, সারা ভারতবর্ষের বুকে উত্তরাখণ্ডে 15 জন মানুষ মারা গেছে, কিন্তু সেটা তো সংবাদ মাধ্যমের কথা, তাছাড়া কত মানুষ মারা গেছে তার কোনো হিসেব থাকে না। আজকে আমাদের পশ্চিমবাংলার বুকে একটাই কথা বলি, বিভিন্ন দিকে দিকে মাতৃত্বের অপমান লাঞ্ছনা, দিকে দিকে আমাদের ঘরের সন্তানদের উপর দিনে নিজেদের মধ্যে বিভেদ বৈষম্যতা ঘরে ঘরে সমাজে রাজ্যে দেশে বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে, তাই আমি বলবো এখান থেকে আমরা হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, আমরা মানুষ হয়ে আমরা এক হব, এক হয়ে আমরা একসাথে আমরা থাকবো, আমরা একসাথে আমাদের ঘরের মানুষ হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে আমরা নিজেরা মানুষ হয়ে অন্যকে মানুষ করে তুলব, ভারতবর্ষকে বিভেদ করতে পারবে না, ভারত মা আমাদের জননী জন্মভূমি সরকার আপত্তি করেছি, এই ভারত মায়ের বুকে আমাদের জন্ম, এই ভারত মা আমাদের, ভারত মায়ের সন্তান আমরা, অতএব কেউ যদি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের স্বার্থ চরিত্রের জন্য যদি একে ভাগ করতে চায়, এই বৈষম্যতা সৃষ্টি করতে চায়, তাহলে আমরা বলবো আমরা এক হয়ে লড়বো, আমরা এক হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে বলবো, আমরা মানুষ, আমরা ভাগ বৈষম্য মালিক, আমরা সেই মালিকের সন্তান, তোমরা আমাদের আলাদা করতে পারবে না। এনআরসি বা সিএ এনআরসি বা ক্রাইম নিয়ে যেভাবে বিভেদ চলছে বা বৈষম্যতা চলছে, বিভিন্নভাবে বিচ্ছিন্ন দেওয়ার চলছে, শুক্রবার যখন আমি নর্থ বেঙ্গলের পথে শনিবারে যাচ্ছিলাম 14 তারিখ, সেদিন দেখছিলাম ওখানে বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে আন্দোলন চলছে, বিভিন্ন দিকে আমার ঘরের মানুষের রয়েছে, আমি ভাবলাম আমি কি করে যাবো নর্থ বেঙ্গল, একটা কথা বলি, আমি ফোন করলাম জালালকে, জালাল হচ্ছে বহরমপুরের একটি আমার ছেলে, জালালকে ফোন করলো, জালাল আমি এখানে আটকে রয়েছি, বলে বাবা তুমি যদি থাকো আমি যাচ্ছি, আল্লাহ তো রাস্তা হবে না, আমার এখানে ছেলে পেয়ে গেছি, সেই ছেলেটা কিন্তু ছেলেগুলো ছিল কিন্তু মুসলমান বটে, কারণ সে তো আমাকে সহযোগিতা না করতে পারতো, সে বলে বাবা তুমি এখানে বসো, এখানে আগুন যে ছিল আন্দোলন করছে শেষ হয়ে যাবে, আমি তোমার খবর নিয়ে তোমাকে ঠিক এখান থেকে পার করে দিচ্ছি, আমাকে পার করে দিয়েছে সেই সব ছেলেরা, কারণ আমি 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 গেছি হজরতগঞ্জে গেছি, সেখানকার ইমাম আমাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে
গেছে শ্রীনগরের বুকে, আমি গেছি আজমির শরীফে, আমাকে নিয়ে গোলাপের মালা পরে মাথায় পাগড়ি পরে ছবি তুলেছে, আমি গেছি ওই হিন্দু মন্দিরে যেমন গেছি, আমি ইসলাম মন্দিরে তেমনি গেছি, আমি দেখেছি আমার ঘরের মানুষকে, আমি দেখছি আমার এখানে ঘরের মানুষকে, আমি সাধু নই, আমি মহারাজ নই, আমি সকলের ঘরের মানুষ, সবাই আমার, সবাইকে নিয়ে আমি, সবাইকে নিয়ে আমি থাকতে চাই। তাই বলবো আগামী দিন সিদ্দিকুল্লাহ আছে আমার ছেলে, এখানে এখানে উপস্থিত আছে আমার ঘরের সকল মানুষ, তাই বলবো আগামী দিন যদি আমার দরকার পড়ে আমি তোমাদের সাথে তোমাদের কাছে ছুটে আসবো। আমি ছুটে যাই ভাঙলের বুকে, আমি ওই আলাবুল কাইয়ারের কাছে আমি ছুটে গেছি, ওই আমার এখানে ছেলে বসে আছে, তবে ওখানে ইট্টা পাড়িতেও আমি গেছি, আমি বিভিন্ন দিকে ছুটে যাই, আমি বিভিন্ন আমার ঘরের মানুষের পাশে থাকতে চাই। তাই আমি আবার বলি, আমি হিন্দু নয়, আমি মুসলমান নয়, আমি খ্রিস্টান নয়, আমি সাধু নয়, আমি মহারাজ নয়, আমি সকলের ঘরের মানুষ, সবাই আমার, সবাইকে নিয়ে আমি থাকতে চাই। তোমরা মানুষ হয়েও সবাইকে মানুষ করে নিও, আমরা ভারতবর্ষের মানুষ হিসেবে বাঁচবো, ভারতবর্ষের যারা জয় হয়ে আসুন না কেন, যারা আমাদের বৈষম্যতা সৃষ্টি করতে চায় না কেন, আমরা তাদের মুখে দাঁড়াবো, আমরা বলবো অহিংসার পথ ধরে, হিংসা নয়, আমরা বলবো এসব আমাদের বিভেদ করতে পারবে না, কারণ আমরা ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টির আদর্শের মানুষ। তাই একটা কথা বলে আমি শেষ করি, কথাটা হচ্ছে এক রাজার মনে উদ্ভব হয়েছিল তিনটি প্রশ্ন, সে বলেছিল আমার রাজ্যে কি কেউ নেই এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে, বড় বড় পণ্ডিত ছিল সে নবাবের প্রশ্নের উত্তর দিতে পারে কিনা, সে বলছে মাথা নিচু করেছিল, বলেছিল যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমার এই সিংহাসনটা আমি তাকে দিয়ে দেবো, আর যদি না উত্তর দিতে পারে তার আমি গদ্দাণ্ডে মৃত্যুদণ্ড দেবো। কেউ আর ভয়ে গেল না রাজার প্রশ্নের উত্তর দিতে, কারণ কি বললো, আমরা ডাল ভাত খেয়ে বেঁচে আছি, আমরা গিয়ে আমি বলবো একে যদি উত্তর না দিতে পারে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এক ব্যক্তি সাহস করে গিয়ে রাজার কাছে উপস্থিত হলো, বলল রাজা মশাই আমি আপনার তিনটে প্রশ্নের উত্তর দেব, আমি আমাকে প্রশ্ন করে আমি উত্তর দিতে চাই। রাজা বলল আপনি জানেন আমার সত্যের কথা? বল আমি জানি, আজকেও আমাকে মৃত্যুবরণ করতে পারি, কালকেও মৃত্যুবরণ করতে পারি, কারণ মৃত্যুটা আপনার হাতে নয়, মৃত্যুটা ওই মালিকের হাতে, ওই মালিকের হাতে মৃত্যু আমরা হাতে নয়, আপনি মহারাজ প্রশ্ন করুন আমি উত্তর দেব। মহারাজ প্রশ্ন করলেন বড় তলে, ভগবান কোথায় থাকে? বলে মহারাজ আপনাকে আমি প্রশ্ন করছি আপনি উত্তর দিন। বলে আমাকে উত্তর দেবো, আমাকে প্রশ্ন করবে কেন? বলে না আমি আমাদেরকে প্রশ্ন করছি আপনি উত্তর দিন। বলে কি প্রশ্ন বলুন? বলছে ভগবান কোথায় থাকেন না, ভগবান কোথায় থাকেন না, ভগবান সব জায়গায় খোদা সব জায়গায় বিরাজ করছে, করছে না করছে না, করছে না করছে না। তাই বলল ঠিক বলেছেন, বলো ভগবান কি খাওয়ান? আমরা ভগবানকে অনেক কিছু করে খাওয়াই, তাই না? রাজা জিজ্ঞেস করলেন ভগবানকে কি খাও, ভগবান কি খান? রাজাকে প্রশ্ন করলেন রাজা, উত্তর দিচ্ছেন ওই ব্যক্তি, শুনুন রাজা ভগবান কি খান, এ খুব সহজ উত্তর, ভগবান খায় মানুষের অহংকার আর দর্ব। কি খায় ভগবান? মানুষের অহংকার আর দর্ব, যার এই অহংকার হবে, যে নিজেকে নিজেকে সম্মান থাকবে, যে মনে আমি মালিকের ওপরে আছি, তার দর্ব শূন্য করবেন এই মালিক। তাই ভারতবর্ষের বুকে ভারতবর্ষের সংস্কৃতি এমনই একটা জায়গায় যেখানে মালিক সহ্য করবে না, তুমি মালিকের উপরে খোদার উপরে খোদকারি করার চেষ্টা করে না কখনোই। তাই বলবো তিন নম্বর প্রশ্ন করেছিলেন ওই নবাব, বলেছিল বলুন তিন নম্বর প্রশ্ন কি, না তিন নম্বর প্রশ্ন বলুন উত্তর দাও, ভগবানের কাজ কি? ভগবানের কাজ মহারাজ আমি তাহলে ওই সিংহাসন থেকে নিচে আমার জায়গায় আসুন। বলে কেন? বলে আপনাকে আসতে হবে আমার এই প্রশ্নের উত্তর, আপনার প্রশ্নের উত্তর নিতে গেলে। তাই কি করবো, নবাব আস্তে আস্তে নামতে লাগলেন, ওই ব্যক্তি এগোতে লাগলেন, ওই ব্যক্তি এগোতে এগোতে সিংহাসনে পৌঁছে গিয়ে বসে গেলেন, আর ওই ব্যক্তি রাজা ওর স্থানে চলে এলেন। তা বলে কি হলো এত অস্পত, তুমি ওর সিংহাসনে বসেছ? বলে ভগবানের কাজ জিজ্ঞেস করলেন না, ভগবানের কাজ হচ্ছে কাউকে ওঠান আর কাউকে নিচে নামান। তাই আজ ভারতবর্ষের মুখে যাকে তুলে দেওয়া হচ্ছে তাকে আমার ওই ওপরওয়ালা মালিকই নিচে নামিয়ে ফেলে দেবে। তাই চিন্তার কিছু নেই, আমরা বিশ্বাস করি ওপরওয়ালার
তারিখ তার কাছে করবে, সে তার কাছে বিচার খুব সূক্ষ্ম, তার কাছে কোনো মান নেই। ওই সুপ্রিম কোর্টের রায় আলাদা হতে পারে, ওই হাইকোর্টের রায় আলাদা হতে পারে, তার বিচারের কাছে সবাই এক, তার কাছে সমান বিচার পাবে আমার ভারতবর্ষে সনাতন আদর্শের ঘরে সকল মানুষ। তাই বলে তোমরা সবাই ভালো থেকো, তোমরা আনন্দে থেকো। আর একটা কথা বলে যাই, এই আমার সিদ্ধিগুলো ছিল।